আগামী রবিবার পাঞ্জাবে বিধানসভা নির্বাচন তার আগে সে রাজ্যে জালন্ধর পাঠানকোট আবহারের মতো জায়গায় সমাবেশ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও সেখানে তার কর্মসূচি রয়েছে এ অবস্থায় সোমবার পাঞ্জাবে মহা মিছিল করতে চলেছেন আন্দোলনকারী কৃষকরা তারা গো ব্যাক মোদি স্লোগান তুলে মিছিল করবেন বলে জানা গেছে পাশাপাশি পাঞ্জাবে প্রধানমন্ত্রীর সব নির্বাচনী সমাবেশের দিনই তুমুল বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলনকারী কৃষকদের এই হুশিয়ারিতে স্পষ্টতই চাপে বিজেপি গেরুয়া শিবির স্মরণ রাখছে গত পাঁচ জানুয়ারি ফিরোজপুরের ঘটনাও যদিও কৃষক সংগঠনগুলির ব্যাখ্যা প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে দলীয় পতাকা নিয়ে পৌঁছন বিজেপির সমর্থকরাই আশেপাশেও ছিলেন না আন্দোলনকারী কৃষকরা ফির একই পরিস্থিতি তৈরি হলে মুখ পূর্বে বলে মনে করছেন বিজেপি নেতারা সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গো ব্যাক মোদি স্লোগান তুলে চণ্ডীগড়ের কিষাণ ভবন থেকে সেক্টর ওয়ান সেভেন পর্যন্ত মশাল মিছিল করা হবে প্রধানমন্ত্রীর কুসুপুত্তলিকা দাহ করা হতে পারে সংগঠনের অভিযোগ প্রধানমন্ত্রী সবসময় মিথ্যে প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি পূরণ না হওয়ার জন্য কৃষকরাও আন্দোলনে সামিল হতে চলেছেন রিপোর্ট চ্যানেল